السلام عليكم ورحمة الله. الحمد لله نستفى عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে আপনি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, কালিমা তাওহিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক যুবক আছে যারা ছোটকালে মক্তবে গিয়ে পড়ালেখা করেছেন, এখন বর্তমানে পড়ালেখা তো করেন না, পড়াতেও বসেন না, অনেক দিন হয়ে গেছে। মক্তবে ছোটকালে পড়ছিলেন কালিমা তাওহিদ, এখন ভুলে গেছেন। আসলে এটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন। ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ। তাই যতটুকু প্রয়োজন অতটুকু ইলিম অর্জন করা প্রতিটি মুমিন মুসলমানের উপর ফরজ, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার নামে পড়তে হলে অবশ্যই আল্লাহ তাআলার কিছু জিনিস আছে যেগুলা কিতাব কোরআন হাদিস এগুলা পড়া লাগে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার যতটুকু প্রয়োজন ইলিম অর্জন করার ততটুকু অবশ্যই জানতে হবে, সেগুলা ফরজ, জানা অবশ্যই ফরজ। আপনাকে আমি বলছি না যে আলিম হতে হবে। কালিমা তাওহিদ নিয়ে ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আমরা অনেকেই কালিমা তাওহিদ ভুলে যাই, ছোটকালে শিখছিলাম এখন ভুলে গিয়েছি। আসলে এটা যাচাই করার প্রয়োজন, দেখতে হবে যে আমাদের কি হয় কি না, আমরা কি ভুলে গিয়েছি, ছোটকালে শিখছিলাম এখন কি স্মরণ আছে কি না, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনি দেখেন স্ক্রিনের মধ্যে কালিমা তাওহিদ দিয়ে দিয়েছি আর আমি মুখে উচ্চারণ করতেছি, আপনারা দেখবেন আপনার হয় কি না সেই দিকে লক্ষ্য রাখবেন, কালিমা তাওহিদ হচ্ছে কি না। আসলে কালিমা তাওহিদ হলো লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়ালাকা সানিয়ালাকা ওয়াহিদাল্লাহ সানিয়ালাকা। এখানের মধ্যে অনেকে ভুল করে নে ওয়াহিদাল্লাহ সানিয়ালাকা, অনেকে বলে ফেলে ওয়াহিদাল্লাহ লা সানি, না লা না, ওয়াহিদাল্লাহ ওয়াহিদাল্লাহ এরপরে হলো সানিয়া ইয়া সানিয়া লাকা, অনেকে বলে ফেলে সানিয়া লাকা, সুজা সাজা সানিয়া লাকা, না এটা আসলে ভুল। শুদ্ধ হলো ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা সানিয়া লাকা, এটা হলো শুদ্ধ। তাহলে এভাবে পড়তে হবে, কালিমা তাওহিদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা। কালিমা তাওহিদ ইমামুল মুত্তাকিনা, আর কালিমা তামজিদের মধ্যে হলো ইমামুল মুরসালিনা, এটা হলো পরের বিষয়। কিন্তু কালিমা তাওহিদের মধ্যে ইমামুল মুত্তাকিনা এটা স্মরণ রাখতে হবে, না হয় এটা আবার মুসাব্বা লাগে যায়। তাহলে কালিমা তাওহিদের মধ্যে মুত্তাকিনা ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন, এটা স্মরণ রাখতে হবে। আবার অনেকে বলে খাতাবুন নবী, না কালিমা তাওহিদ রাসূল রাব্বিল আলামিন ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে জায়গার মধ্যে কালিমা তাওহিদ পড়তে গেলে ভুল হয় সেই জায়গাটা, আপনারা একটু লক্ষ্য করে ভালো করে স্মরণ করে দেখে বুঝে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কালিমা তাওহিদ, কালিমা তাইবা, কালিমা শাহাদত, কালিমা তাওহিদ, কালিমা তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলা সব সময় স্মরণ রাখার তৌফিক দান করেন। এগুলা জানা খুবই জরুরি এবং এগুলা জানতে হবে, এগুলা হলো ফরজ, এগুলা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ, জানতেই হবে।